Hello everyone, welcome and welcome back to our channel Lekha's World. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি 2022, ঠিক 19 সালে এই দিনকেই আমার সোনাই, আমার ডোরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু এই 3 বছরে না এখনো অবধি ওর কথা আমি ভুলতে পারিনি। আমরা কেউই যখনই কোনো রকম কথা ওঠে ওদের সম্বন্ধে, আমাদের বাচ্চাগুলোর সম্বন্ধে, ওর কথা একবার উঠবে, ওর আর যোজনের কথা। তো আসলে তোমাদেরকে দেখাই আমি, এই যে এটা হচ্ছে আমাদের ডোডুন সোনা, আমার সোনাই। আজকে ছবিটা নামিয়েছি আমি, ওরা আমাদের মধ্যেই আছে আমি মানি, কিন্তু তাও ওদের ছবি আমাদের আমাদের সাজানো প্রতিটা কাজে আসতে যেতে, ইভেন আমাদের বাড়িতে কেউ আসলেই ওদের ছবি দেখতে পাবে এমন জায়গাতেই লাগানো হয়, যেন ওরা থাকে আমাদের মধ্যে আর কি। তো সোনাই কি বলবো, আমার কাছে ছিল ওর সোনাই, আমি ওকে বেশিরভাগটা সময় সোনাই বলে ডাকতাম, আর ওর নাম ছিল ডোরা। ও ছোটবেলায় দেখতে ঠিক একটা লেপার্ডের মতো ছিল, মানে ব্ল্যাক লেপার্ড যেগুলো হয় সেরকম দেখতে ছিল, পুরো ওরকম ধরনের দেখতে, ভয়ঙ্কর একটা, ভীষণ সুন্দর দেখতে, পুরো ব্ল্যাক। আর ঠিক ওর এই জায়গাটা, তরুণের এই জায়গাটা ছিল সাদা। তো এত মিষ্টি দেখতে ছিল। তো চলো আজকে না ওর গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি, ওর সব কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ওকে কিভাবে নিয়েছিলাম, তখন শুধুমাত্র আমাদের বাড়িতে একটা দেশি ছিল, দেশি মানে আমাদের ইন্ডিয়ান পাপ ছিল একটা, তার নাম গুড্ডু। আর একজন ছিল হচ্ছে লাভলি, মানে এখন যে জ্যাকো, জ্যাকোর মা ছিল, ঠিক আছে। জ্যাকোর মা দেখতে ঠিক লাডোর মতো, কিন্তু ওর ড্যাশাউন ছিল, মানে ছোট সাইজ, বাট ওর কালার ছিল পুরো লাডোর মতো। তোমরা লাডোকেও দেখেছ আমার ভিডিওতে, যারা আমাকে দেখো প্রতিনিয়তই আর কি, তারা দেখবে। তো তখন আমরা হঠাৎ করে আমার বাড়ির সামনেই তখন ওই পেট শপটা ছিল ওখানে, তো আমি ভীষণ ডগি পছন্দ করি, অ্যানিমালস পছন্দ করি, তো আমি ওখানে আসতে যেতে আর কি ওই দোকানটাই যেতাম, দেখতাম ভ্যারাইটিস রকমের মাছ, পাখি, ডগি এরকম আসছে, আসতে থাকতো। তো ওর মধ্যে ডোরা ছিল একটুখানি অন্যরকম দেখতে, অন্যরকম দেখতে বলতে ওর একটাই জিনিস ভীষণ সুন্দর, পুরোটা কালো, এইখানটায় সাদা, অদ্ভুত মিষ্টি চেহারা ওর, একদম দলসল চেহারা ছিল। তো আর ওই দাদাটা যার দোকান ছিল আর কি, সে জানতো যে আমি ভীষণ ভালোবাসি আর আমার বাড়িতে কোনো রকম সমস্যা নেই, তো আমি বলতাম আমি নিয়ে যাবো, তোমার যদি যদি তোমাকে কেউ দেখতে আসে ওকে, তাহলে তুমি আমার কাছ থেকে নিয়ে নিও, আমার কাছে আছে বাড়িতে। তো এরকম করে নিয়ে আসতাম। তো যাই হোক, সে তাকে নিতে এলো একজন বিড়ি কারখানার মালিক, ঠিক আছে। তো সেই মালিকের কারখানাতে পাহারা দেওয়ার জন্য ওকে নিয়ে যাওয়া হলো। যখন ও যাচ্ছে তখন ফ্যালফিলিয়ে গাড়ির, মানে ফোর হুইলারে করে ওকে নিতে এসেছিল, তো ফ্যালফিলিয়ে গাড়ির পেছনের সিটে তাকিয়ে আমার দিকে তাকাচ্ছে, বোনের দিকে তাকাচ্ছে, মানে আমাকে, আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে, ও তো থাকবে যেহেতু আমাদের কাছে সেহেতু। তো যাই হোক, তখন তো আমরা অনেকটা ছোট, তো কি হলো ওকে নিয়ে এরকম চলে গেল। তো তারপর আমরা ভীষণ কান্নাকাটি করলাম যে উপায় নেই, আমরা তো নিই নি ওকে, যারা নিয়েছে তারা তো নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো নিয়ে চলে গেল, তারপর আমরা ভুলে গেলাম ব্যাপারটা, পুরোপুরি ভুলে গেলাম। ঠিক 15 দিন বাদে হঠাৎ করে দেখছি আমার বাড়ির সামনে ভীষণ ঝামেলা। তো কী ঝামেলা, না সেই বিড়ির কারখানার মালিকের সাথে সেই দাদাটার যার দোকান, ভীষণ ঝামেলা, কি ডোরাকে নিয়ে এসেছে ফেরত দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যত বিড়ি ছিল, মানে বান্ডিল করে রাখা বা যাই হোক বক্সে, সেই সমস্ত কিছুও তছনছ করে দিচ্ছে, কোনো রকমভাবেই আটকানো যাচ্ছে না, লাখ লাখ টাকার নাকি লোকসান হয়ে যাচ্ছে,
তার জন্য ফেরত দিতে নিয়ে এসছে। তো যাই হোক, এবার কি হবে, ফেরত নেবে বলছে, টাকা ফেরত দিয়ে দিন, টাকা ফেরত দেব না, এবার এই বলছে না টাকা ফেরত হবে না, হ্যানা তেনা, এরকম অনেক রকমের কথাবার্তা হচ্ছে, অত কিছু আমার মনে নেই। তো এর মধ্যে যাই হোক, সমস্ত কিছু মিটমাট করে টাকা পয়সা দেওয়া নেওয়া হলো কি না হলো আমি জানি না, দেখলাম ডোরনকে দিয়ে, আমার সোনাইকে দিয়ে ওরা চলে গেল। তো আমি আর বোন মিলে তখন বললাম, বাবা আমরা, ও আমাদের জন্যই ফেরত এসছে, ওকে আমরা নেব। দিনটা ছিল শিবরাত্রি, হ্যাঁ শিবরাত্রির ঠিক আগে, দু একদিন আগে ওর ওদেরকে দেওয়া, ওকে দিয়ে গেছে, তো আমরা নিয়ে নিয়েছি। এই শুরু হলো ডোরনের আমাদের সাথে চলা। আমি জীবনে ওকে একাই একজন ডগি দেখেছি যে শুধুমাত্র, মানে শুধুমাত্র মানে কি, যে কুকুর কোনোদিনও কাউকে কামড়ায়নি বা ভুক করেনি। আমি অদ্ভুত ব্যাপার, আমি মানে ভীষণ ইয়ে হয়ে যেতাম যে কিভাবে একটা কুকুর এরকম করতে পারে যে কাউকে দেখে ভুক মারে। ওর ব্যাপারটাই হচ্ছে, বাড়িতে যদি একটা চোর আসে, ও হয়তো চোরটার হাতটা ধরে বিস্কিটের কাছে নিয়ে যেত, দিয়ে বলতো আমাকে একটা বিস্কিট দাও, আমি ভাড়া দিচ্ছি, তুমি সব শুধু করে নিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। এরা হচ্ছে আমাদের ডোরা। তো সেই ডোরা বড় হলো, ডোরার মেটিং করি আমরা, বাচ্চা তোলালাম, যেহেতু একবার তোলাতে হয় সেই বাচ্চা আমাদের চেনাশোনার অনেকের মধ্যেই দিয়েছি। তো ব্যাপারটা হলো, হঠাৎ করে ওর 2019 সালের ফেব্রুয়ারি জানুয়ারির থেকে হালকা হালকা শরীরটা খারাপ, খাচ্ছে খাচ্ছে না, খাচ্ছে খাচ্ছে না, করতে করতে ফেব্রুয়ারি মাসে কিন্তু শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। আর আমি বলে রাখি, আমি থাকি হচ্ছে বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুরে থাকি আমি। তো সেখানে সেই সময়টায় কিন্তু আমি একটা ভালো ডাক্তারও পাইনি যে মেয়েটাকে দেখাবো আমি, কি হয়েছে ওর, এত টেস্ট সমস্ত কিছু করানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম, খাচ্ছে না, যে 5-6 দিন ধরে মেয়েটা খায়নি, আমরা ট্রিটমেন্টই করাতে পারলাম না, ওর পেলাম না কোথাও ট্রিটমেন্ট করানোর মতো। তো সেরকম কোনো রকম চিকিৎসা পেলাম না আমরা, অনেক চেষ্টা করে স্যালাইন আরও বিভিন্ন রকমের মেডিসিন দেওয়ার পর একটা ইঞ্জেকশন করা হলো ওকে, ডেকাড্রেন অর সামথিং কিছু একটা নাম হবে, আমার ঠিক মনে নেই, যাই হোক। তো সেই দিনকে মানে আজকের দিনেই আর কি, এই দুপুর টাইমেই তাকে দেওয়া হয়েছে, মানে সকাল 8-9টার সময়তে দেওয়া হয়েছে। আমি শুনলাম, আমি ও বাড়িতেই ছিলাম, মানে খাগড়ার বাড়িতে। তো প্রতিনিয়ত আমি খোঁজ নিতাম ওর, আমি তো আসি যেহেতু, তো আমি ওকে রাত্রেবেলায় ওটাই বলে যেতাম যে ডোডন আমি চলে যাচ্ছি, শোনাই তুমি কিন্তু থাকবে, তোমাকে কিন্তু থাকতে হবে, 10 বছর মতো ওর বয়স হবে আর কি, তোমাকে কিন্তু থাকতে হবে, হ্যাঁ 2009 সালে ওকে নিয়েছি আর 19 সাল, 10 বছর বয়স, তোমাকে কিন্তু থাকতে হবে, আমি কিন্তু তোমাকে সকালে এসে দেখবো, তুমি তুমি একদম ঠিক আছো, আমি কিন্তু দেখবো এটা প্রতিদিন। এটা বলে আমি বাড়ি যেতাম। তো সেদিনকে সকালবেলায় বাবার কাছে খোঁজ নিচ্ছি, ডাক্তার এসেছে, স্যালাইন দিয়েছে। তো বাবা বলল যে স্যালাইন দিয়েছে, সবই ঠিক আছে, একটা ইঞ্জেকশন দিয়েছে, আমার কিন্তু ওতে ভয় হচ্ছে। বললাম কী ইঞ্জেকশন বাবা? তো বললো ডেকাড্রেন দিয়েছে। আমি বললাম ডেকাড্রেন তো মনে হচ্ছে সহ্য করতে পারবে না, ভুল হয়ে গেল ব্যাপারটা, কাকে দোষ দেব, দোষ দেওয়ার তো কেউ নেই আমাদের। তো যাই হোক, তো যাই হোক, প্রচণ্ড শরীর খারাপ, ও যে মেয়েটা একটু এখান থেকে ওখানে উঠে যেতে পারছিল, সে আর, আমি এসে দেখলাম দুপুর টাইমে যে সে আর তাও পাচ্ছে না, মানে উঠতে পারছে না আর। তো তখন আমাদের এখানেই বাঞ্জিটিয়ার দিকে মাগী পৌষকালী যেরকম হয়, মাগকালী মানে ব্রহ্মাকালীর মেলা বসে, ভীষণ জাগ্রত। তো আমি ওখানে গেলাম, ঠাকুরকে পুজো দিলাম, মোর নামে সমস্ত কিছু করলাম, পুজোটা দিয়ে রাত্রেবেলা নাগাদ ফিরলাম, সন্ধেবেলা নাগাদ ফিরলাম। তো সন্ধেবেলায় ফিরে ওকে একটুখানি প্রসাদটা মুখে দিলাম, ভীষণ একটুখানি জাস্ট উল্টা ঠেকালাম, ঠাকুরকে বললাম ঠাকুর খুব কষ্ট গো, মেয়েটাকে সারিয়ে তোলো যাতে ও ভালো হয়ে যায়। আমি বুঝতে পারিনি ঠাকুর ওকে সেদিনকে আমাদের কাছ থেকে নিয়ে নেবে, পুরো এরকমভাবে ওকে শান্তি দেবে আমি ভাবতে পারিনি, সত্যি আমরা কেউই ভাবতে পারিনি যে ও চলে যাবে। তো আমি এতটাই মানে বুঝতে পারছিলাম না কি করব, যাই হোক, মানে ও ও ঠিক হয়তো আমার সামনে না,
ওর প্রাণটা বেরোচ্ছিল না না কি, ভীষণ কষ্ট পাচ্ছিল। সবাই বলছে না ওর গ্যাস পেয়ে উঠে গেছে, ও বাঁচবে না, আর ও বেশিক্ষণ নেই। সবাই বললাম না না কিচ্ছু হয়নি, ও ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। আমি ওকে তাই বললাম রাত্রিবেলাতে, যে আমি ও বাড়ি গেলাম। ও বাড়ির থেকে নেমেছি শুধুমাত্র, গাড়ির থেকে নেমে তিনতলায় উঠেছি, ফোন দিদির কাছে ফোন, তো বললো চলো একটু বাড়ি দরকার আছে। আমি তো ভাবছি এক্ষুনি এলাম, দরকার আছে কি ব্যাপার, যাই হোক বুঝতে পারলাম যা হওয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, সেদিনকেই আমাদের সোনাই, আমাদের ডোডন আমাদেরকে ছেড়ে চলে গেল। 3 বছর হয়ে গেছে ওকে ছেড়ে যাওয়া। অনেকে বলবেন যে শুধুমাত্র একটা প্রাণী, একটা কুকুর, কিন্তু আমাদের কাছে মানে ওরা অনেক দামি, ভীষণ দামি জিনিস, আর আমি তো ভীষণ পছন্দ করি অ্যানিমেল। তো ব্যাপারটা হচ্ছে যে যাই হোক, আমি মন খারাপ করব না, কারণ ডোরা চলে যাবার পর অনেক দিন ও যেখানে আছে সেখানে গিয়েছি, কেঁদেছি, তারপর হঠাৎ একদিন না স্বপ্ন দেখলাম যে আমি ওখানেই আছি, ডোরা কোথা থেকে এসে দুঃখী মুখটা নিয়ে আমার কাছে এসেছে, আমাকে বলছে, মানে আমি দেখছি স্বপ্নে ওটাও বলছে আমাকে, তুমি এসো না, আমি না শান্তি পাচ্ছি না, আমি ভীষণ কষ্ট হচ্ছে আমার, তুমি এসো না এখানে। তো সত্যি কথা বলতে স্বপ্নটা দেখার পর আমি আর যাইনি ওখানে। আমি যাই শুধুমাত্র এই আজকের দিনটাই একটু যাই, ও ভীষণ বিস্কিট খেতে ভালোবাসতো, ওকে একটু বিস্কিট দিয়ে আসি আর তার সাথে একটু ফুল দিয়ে আসি, আর সেই বিস্কিটটা খানিকক্ষণ পর ওখানে যেসব ডগি থাকে ওদেরকে খাইয়ে আসি, এটাই হচ্ছে আমি করি। আর তার সাথে হচ্ছে এবার আসি যোজনের গল্পে। ডোরা যখন 1 বছর মতো বয়স, তখন হঠাৎ করে আমাদের একটা আরেকজন নেওয়ার ইচ্ছা হলো, ব্ল্যাক ল্যাব। তো ডোরাকে একজন ট্রেনিং দিতে আসতেন, হঠাৎ করে উনি নিয়ে চলে এলেন দুজনকে। এটা হচ্ছে মানে আমি এত ভালোবাসা কোনো কুকুরের দেখিনি, কোনো প্রাণীর দেখিনি, মানে স্বচক্ষে আর কি। আমি শুনেছি, হয়তো আপনারা অনেকেই শুনবেন যে এরকম কুকুর হয়ে, বিড়াল হয়ে, পাখি হয়ে, মাছ হয়ে এত ভালোবাসা, কিন্তু আমি স্বচক্ষে দেখেছি সেটা, অনুভব করেছি ওদের ভালোবাসাটা, আমাদের বাড়ির সবাই অনুভব করেছি আমরা। তো এবার যোজন এলো, ঠিক আছে, যোজন এলো, তখন ডোরার 1 বছর বয়স। যোজন বড় হতে থাকলো, হয়ে গেল হচ্ছে ডোরার জুটি। ওরা যখন অ্যাডাল্ট হলো, তখন কোনোদিনও দেখিনি আমি ডোরার জোকে আলাদা থাকতে। ডোরা যদি শোতো, ঠিক একটু যেন মানে একটুখানি হলো যেন শরীরটা যেন ঠেকে থাকে কোথাও একটা, হয় লেজে, নাহলে পায়ে, নাহলে পিঠে, কোথাও একটা যেন ঠেকে থাকে, এরকমভাবে ওরা সবসময় শুয়ে থেকেছে। যখন ডোরা জোয়ের বেবি হলো, তখন ছেলে কুকুর কি হয়, মানে এটা প্রাণীদের ক্ষেত্রে ছেলে কুকুর হচ্ছে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাচ্চাদেরকে ঠিক পছন্দ করে না, কিন্তু এখানে ঠিক উল্টো, ডোডন হচ্ছে ভীষণ ছামাক ছেলি একটা ব্যাপার, ঠিক আছে। আমাদের ডোডন সোনাইয়ের একটা আলাদা ব্যাপার ছিল, আমি ব্রেস্ট ফিডিং করাবো বাট আমি অতটাও করাবো না, ঠিক আছে, আমার অতটাও বেবিদেরকে চেটে চুটে পরিষ্কার করতে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার, ওর অ্যাটিটিউডই আলাদা। ও জাস্ট এই 5-10 মিনিট ব্রেস্ট ফিডিং করাতে দিত, উঠে চলে যেত, আচ্ছা ঠিক আছে। আর বাচ্চাগুলো তো কাঁদতো, কী করবো আমরা, তখন আমরা হাত পা ধরে খানিকক্ষণ খাওয়াতাম ওকে, একদম ধরে থাকতাম, একজন বসে, একদম বসে পড়ে তুমি দুধ দাও তারপর যাবে, ওরা ওদের পেট ভরবে তারপর, এরকম। আর তারপর হচ্ছে সারাটাক্ষণ যোজন নিয়ে বসে থাকতো সেই বাচ্চাগুলোকে, মানে আমাদের মানুষদের মধ্যেও মনে হয় কোথাও কোথাও এই ভালোবাসাটা হারিয়ে যায়। ও দুজন উঠে দুধ দেওয়া হলো, ওর কাজ শেষ, চলে গেল। ডগিদের ব্যাপার কি হয়, বেবিদেরকে একটু চাটতে হয়, তারপর ওদের হিসু পটি ঠিকঠাক হয়। তো যোজন সেই সমস্ত কিছু করতো, হিসু পটি চেটে চেটে করিয়ে পরিষ্কার করে,
নিয়ে থুয়ে বসে থাকতো। নিয়ে থুয়ে মানে কি, দুটো পা হাত পা এরকম করে করে দিত, আর ঠিক ওর বুকের কাছে বাচ্চাগুলো থাকতো, ভাবতো কি ওর মায়ের কাছে আছে। এরকম হচ্ছে যোজন, মানে ভীষণ ভালো ওদের দুজনের জোড়িটা, ভীষণ ভালো ছিল, এতটাই ভালো ছিল। আমাদের সোনাই চলে গেল হচ্ছে 7 ফেব্রুয়ারি 2019-এ, যেখানে যেখানে যোজন লাস্ট টাইমে ছিল বসে, যেখানে মারা গেছে, বিশ্বাস করবেন না, ঠিক সেই জায়গাটাতেই যোজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যোজন, আমি যখন ওখান থেকে আসতাম আমি বুঝতে পারতাম যে, মাকে বলতাম, মা তুমি ওকে ছেড়ো না একা, যোজনের কিন্তু মানসিক পরিস্থিতি একদম ভালো নেই, খেত কি খেত না, একা একা নিচে শুয়ে থাকতো, যেখানে ওরা এসি ছাড়া থাকতো না। খাওয়া হয়ে যাওয়ার পর মাকে গিয়ে এমনভাবেই বলতো যে এসিটা অন করে দাও, ঘরটা লাগিয়ে দাও, আমরা ঘুমোবো, ওরা স্বামী স্ত্রী, এরকম ব্যাপার ছিল। সেখানে যোজনের দোতলায় আসাই বন্ধ হয়ে গেল, পুরো বন্ধ, পুরোটাই বন্ধ হয়ে গেল যোজনের দোতলায় আসা। নিচে যেখানে যোজন মানে ডোরা মারা গিয়েছে সেখানেই বসে থাকতো, লাস্ট টাইমে যেখানে ওকে স্যালাইন দেওয়া হয়েছে সেখানে বসে থাকতো। আমি যখন আসতাম তখন টেনে টেনে নিয়ে আসতাম ওকে উপরে, না তুমি চলো আমার সাথে, আমি আদর করতাম, খেলতাম, বিস্কিট খেতাম। যেই একটু তখন যেহেতু অলির মোটে 2 ইয়ার্স এজ, আমাকে একটু সময় দিতে হতো ওকে, আমি যেই অলিকে নিয়ে একটু ব্যস্ত হতাম, ও কিন্তু শটান চলে যেত নিচে আবার সেই জায়গায়। এরকম করে করে এলো হচ্ছে নভেম্বর মাস, না অক্টোবর, পুজোর ঠিক পরপর যোজন ভীষণ অসুস্থ, ঠিক ডোরার মতো, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। নভেম্বরে যোজন ভীষণ অসুস্থ হয়ে গেল, খাওয়া পুরো বন্ধ, 12টা দিন খায়নি কিছু, সেই একই সমস্যা। ডাক্তার, কোথায় একটা ভালো ডাক্তার পাবো যে ঠিকঠাক ট্রিটমেন্ট করবে, কোথায় পাবো, একে বলছি তাকে বলছি। আসলে কি বলুন তো, ওরা যেহেতু মুখে বলতে পারে না, না আমরা কিন্তু ওদের উপর এক্সপেরিমেন্ট করে চলি ডাক্তার হয়েও। এটা হয়তো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু একবার ভেবে দেখবেন, যেহেতু ওরা বলতে পারে না সেহেতু আমরা এক্সপেরিমেন্ট করি ওদের সাথে। যেহেতু ওদের, ওরা চলে গেলে থানায় গিয়ে কেউ রিপোর্ট করতে পারবে না কিভাবে মারা গেল কিভাবে। হ্যাঁ এখন অনেক কিছু হয়েছে, অনেক কিছু হচ্ছে এখন ওদের জন্য, ভীষণ ভালো লাগে আমার জেনে এগুলো, সত্যি খুব ভালো লাগে। কিন্তু এখনও অনেকে আছে যে কেয়ার করে না, একমাত্র ওদের থানা নেই বলে, ওদের পুলিশ স্টেশন নেই বলে, কেউ গিয়ে ওদের কেউ যে এ মিসিং, এ চাপা দিয়ে দিয়েছে, আমি দেখেছি, আমি আমি মানে প্রমাণ মানে কি বলবো, আমি সাক্ষী যে এই ইনি একে মেরে দিয়ে চাপা দিয়ে, এটা নেই বলে ওদের উপর এত কষ্ট, শুধুমাত্র এই কারণে। কথাগুলো যদি, আমার কথাগুলো কারির খারাপ লেগে থাকলে আমি ভীষণ দুঃখিত, মানে আমি খুব ভেতর থেকে ভীষণ ক্ষমা চাইছি তার জন্য। তো যাই হোক, তো এরকমভাবে ভাবে ঠিক 8ই নভেম্বর যোজন চলে গেল, ভীষণ কষ্ট পেয়ে 7 মাসের ডিফারেন্সে ওরা দুজন বাড়িটা ফাঁকা করে চলে গেল, সব শেষ হয়ে গেল। তারপর যেখানে ডোরা আছে তার পাশে গিয়ে আমরা দুজনকে দিয়ে এসেছি, কারণ ওরা দুজন দুজনকে ছেড়ে কখনোই থাকতে পারতো না। তারপর একদিন হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে সেই জায়গাটায় আমি আছি, আর ওরা দুজন ভীষণ খেলছে আর আমার দিকে তাকাচ্ছে, একটা হাসি হাসি মুখ, যে আমরা এখানে আছি, ভালো আছি, তুমি চিন্তা করো না, এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো আজকে আমার, আমি যখন ইউটিউব শুরু করি তখন তো ওরা ছিল না আমার সাথে, তার জন্য ওদের সেরকম ভিডিও নেই, বাট এই ক্লিপগুলোই আর কি আছে, মানে ক্লিপ বলতে এই ফটোগুলোই আমার কাছে আছে যা ছিল। তখন আমি অতটা না ফোনও ব্যবহার করতাম না, অত কিছু মানে ক্যাপচার করে রাখার ইচ্ছা ছিল না, যখন যেমন এখন হয়েছে আমার, একটু কিছু ভালো কিছু দেখলে আমি এটাকে ক্যাপচার করে রাখি যে এটা আমার থাকবে, আমি একটা পরে এটা দেখতে পারবো। যেমন বসের, জ্যাকোর, ওদের সবারই প্রচুর ছবি আছে, যেহেতু ফোনটা বেশি ইউজ করা হয় এখন, ক্যামেরা ইউজ করা হয়, তখন তো ইউজ করতাম না বলে ওদের ক্লিপ নেই, কোনো ভিডিও ক্লিপ নেই, আছে, আমি শেয়ার করব পরে। সেটা একটা টিকটক করেছিলাম দুজনকে নিয়ে, সেটা আছে। আর আর ডোরার লাস্টে একটা ছোট ভিডিও আছে, ওটাও আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো
এই তো ওদের গল্পটাই শেয়ার করলাম তোমাদের সবার সাথে। আজকে দিনটা ভীষণ ইমোশনাল আমার কাছে। না আমি মন খারাপ করব না, কারণ আমি মন খারাপ করলে ওরা ভীষণ কষ্ট পাবে। আমি চাই যে ওরা ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর যেন খুব ভালো জায়গায় একটা জন্মগ্রহণ করতে পারে। সেই জন্মটা যেন খুব সুখের হয় ওদের। ব্যাস, এত কোনো কষ্ট হয়তো পায়নি, কিন্তু ওই টাইমটা যে ডক্টর ঠিকঠাক পায়নি, যেন এই কষ্টগুলো না পায়, এটাই হচ্ছে আমাদের চাওয়ার ব্যাপার, আর কিছুই না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।